বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। যারা এই ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে একটু আমার কথাগুলো শুনেন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বেনিফিট পাবেন এই ভিডিও থেকে। তো আমি আপনাদেরকে বলেছিলাম, যদি আমাদের চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়, সে উপলক্ষে আমি আপনাদের কিছু একটা উপহার হিসেবে দেব। তো তারই ধারাবাহিকতায় আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার রিলেটেড বিষয়গুলো নিয়ে বেশিরভাগ আলোচনা করে থাকি, তো অনেকে রয়েছে যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন বা গ্রাফিক্স ডিজাইনটাকে প্রফেশনালি নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমি একটা কোর্সের লিস্ট দিয়ে দিব। আপনি যদি সেই কোর্সটি কমপ্লিট করতে পারেন, আশা করি আপনার গ্রাফিক্স ডিজাইন নিয়ে যে কনফিউশনগুলো আপনাদের মধ্যে থাকে সেই কনফিউশনগুলো সবগুলো দূর হয়ে যাবে এবং আপনি মোটামুটি গ্রাফিক্স ডিজাইনে একজন এক্সপার্ট হয়ে যাবেন। তো এই কোর্সটি করার জন্য আপনাকে কোনো ধরনের সার্ভিস ফি দিতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো যেভাবে দেখাবো আপনারা যদি সেভাবে প্রসেসগুলো ফলো করেন, আপনারা অনায়াসে কিন্তু এই কোর্সটি ফ্রিতে করতে পারবেন। তো চলুন দেখি আমরা কোর্সের ভিতরে কী কী পাবো বা কোর্সটা আমরা কী কী কীভাবে করব। তো এটার জন্য প্রথমে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যে কোনো ধরনের ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে বা কোনো কিছু যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেইগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা কীভাবে কোর্সটি করবেন চলুন এখন ভিডিওতে আমরা সেটা দেখি। তো এই প্রসেসটি দেখানোর জন্য আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা এম্পটি উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো উপরে সার্চ বারে আমি একটা লিঙ্ক এখানে পেস্ট করতেছি, এই লিঙ্কটি আপনারা আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে লিঙ্কটি কোথায় পাবেন, কীভাবে কী করতে হবে পুরো প্রসেসটি, এই জন্য ভিডিওটা অবশ্যই শুরু থেকে দেখবেন। লিঙ্কটা দিয়ে আমি এন্টার বাটনে প্রেস করলাম, তাহলে দেখবেন এটা কিন্তু আমার এখানে লোড নেবে। লোড নিলে আমাদের এখানে কোর্সের ফুল লিস্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন কোর্স, এখানে টোটাল আমাদের 15টা লিস্ট রয়েছে, টোটাল হচ্ছে 16টা আর কি, যেটা হচ্ছে আমাদের বেসিক গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে তার বিস্তারিত আলোচনা। যেমন এক নম্বর হচ্ছে বেসিক অফ গ্রাফিক্স ডিজাইন, এটার ফাইল সাইজ হচ্ছে 645 MB। এগুলোর ভিতরে কী কী আছে আমরা একটা একটা করে ওপেন করে দেখব। তো আমরা প্রথমে যে ফোল্ডারটি রয়েছে এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি যাতে লেখাগুলো আমি স্পষ্টভাবে দেখতে পাই। ওকে, দেখেন প্রথমে যেটা রয়েছে বেসিক অফ গ্রাফিক্স ডিজাইন, যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কিছুই জানে না, যে আসলে গ্রাফিক্স ডিজাইনটা কী এই সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনার প্রথম প্লে লিস্টটা দেখবেন। আর এটাতে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাবেন অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, এই কটা ভিডিও যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের উপরে অনেকটা ভালো ধারণা কিন্তু নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এখানে 10টা ভিডিও রয়েছে। আর একটা কথা বলে রাখি, এখানে যে কোর্সটা আমি দিচ্ছি সবগুলো কিন্তু হচ্ছে ইংলিশ ভার্সনে, অর্থাৎ প্রত্যেকটা কথাই কিন্তু ইংলিশে রয়েছে। তো আপনি যদি ইংরেজি খুব একটা ভালো না বুঝেন, যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন যে কথায় তারা মাউসের কাছাটা নিয়ে যাচ্ছে, কীভাবে কাজগুলো করতেছে, তাহলেও কিন্তু আপনি এখান থেকে অনেকটা ভালো ধারণা নিতে পারবেন। আর আমি আশা করি যারা আমার এই ভিডিও দেখতেছে তারা নিশ্চয়ই ক্লাস 10-এর উপরে ছাড়া নিচে কিন্তু কেউ দেখতেছে না। তো যারা ক্লাস 10-এর উপরে দেখতেছে তারা নিশ্চয়ই টুকটাক একটু হলেও ইংরেজি বুঝে বা একটু ইংরেজি জানে, তো তাদের ক্ষেত্রে কিন্তু বোঝাটা খুব একটা কঠিন হবে না। তো যারা একেবারে নতুন বেসিক কম্পিউটার শিখতেছেন তারা অবশ্যই, বা গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন তার প্রথমটা দেখে নেবেন। এরপরে দেখেন 2 নম্বরে কী রয়েছে, যে গ্রাফিক্স ডিজাইন বেসিক কোর্স প্রিন্সিপাল অফ ভিজুয়াল ডিজাইন, এখান থেকে আপনি ভিজুয়াল ডিজাইনগুলো কীভাবে করতে হয় তার মোটামুটি একটা ধারণা পাবেন, বা ভিজুয়াল ডিজাইন কী সেই বিষয়গুলো নিয়ে। এরপর হচ্ছে কালার থিওরি, এটা সবচেয়ে আমি মনে করি গুরুত্বপূর্ণ একজন ডিজাইনের জন্য জানা। কেননা আপনি যখন ডিজাইন করবেন, মনে করেন আপনি মেডিকেলের জন্য একটা লোগো ডিজাইন করবেন, এখন মেডিকেলের জন্য কী কালার ব্যবহার করতে হবে, বা আপনি একটা অনলাইন সার্ভিসের জন্য ডিজাইন করবেন যারা সেবা দিয়ে থাকে, তো সেক্ষেত্রে তাদের লোগোতে কী কালার ইউজ করবেন, তো কালার নিয়ে যদি আপনার মোটামুটি একটা ভালো ধারণা পেতে চান অবশ্যই আপনারা কালার থিওরি বেসিক ফর গ্রাফিক্স ডিজাইনার এটা আপনারা দেখবেন। কারণ এটা দেখলে ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন যে কোন সিচুয়েশনে আমাদের বা কোন পজিশনে আমাদের কোন কালারটি ইউজ করতে হয় তার একটি পূর্ণাঙ্গ চার্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই কয়টি ভিডিও যদি আপনারা কমপ্লিট করেন, 60টি ভিডিও রয়েছে, তাহলে আপনারা কালার নিয়ে আর কোনো কিছু ভাবতে হবে না। ঠিক আছে, এরপর 4 নম্বরে দেখেন গেটিং স্টার্ট উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর লার্ন থ্রো প্রজেক্ট, এখানে প্রজেক্ট অনুযায়ী বিভিন্ন কাজ দেখানো হয়েছে যে আসলে কীভাবে কোনটা করতে হয়, কীভাবে কোন টুলের ব্যবহার করতে হয়।
তো আপনারা এভাবে একটা একটা করে কোর্স কিন্তু কমপ্লিট করে নেবেন। তো আমি সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে একসাথে দিয়ে দিচ্ছি, আমি চাইলে কিন্তু আপনাদের একটা একটা করে দিতে পারতাম। একটা একটা করে দিতে গেলে আমারও যেমন ভিডিও বানাতে কষ্ট হতো, আপনাদের কিন্তু সেগুলো কালেক্ট করে আবার দেখানো কষ্ট হতো। এই জন্য আমি একটা ফাইলের ভিতরে সবগুলো দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট সিরিয়াল মেনটেন করে প্রজেক্টগুলো একটু দেখে নেবেন, যাতে আপনারা পারফেক্টলিভাবে সব কাজগুলো শিখতে পারেন। এরপরে দেখেন 5 নম্বরে কী রয়েছে, ফটোশপ ফর এন্টারপ্রেনার ডিজাইন। এখানে ক্লিক করলে আপনি ফটোশপে কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে কী কাজ করতে হয় তার বিস্তারিত এখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেগুলো দেখলে আপনারা কিন্তু ফটোশপে অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন। আর ফটোশপের যে বিষয়গুলো রয়েছে, যে কোন টুলসের কাজ কী, এটা কীভাবে কাজ করে, এটা নিয়ে কিন্তু আমার অলরেডি প্রায় ভিডিও শেষ হয়ে গেছে। অর্থাৎ ফটোশপের প্রত্যেকটি অপশন, প্রত্যেকটি টুলসের কাজ শেষের দিকে। আপনি যদি আমার সেই প্লেলিস্ট না দেখে থাকেন, আমি এই ফাইলটির সাথে সেই প্লেলিস্টের লিঙ্কটাও দিয়ে দিব, আমার প্রত্যেকটি কোর্সের লিঙ্ক দিয়ে দেবো আমি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারেন লিঙ্কগুলো, ঠিক আছে? অর্থাৎ লিঙ্কটা আপনি ক্লিক করবেন, সরাসরি ওপেন হবে, সেখান থেকে দেখে নেবেন। এরপরে দেখেন লোগো ডিজাইন। যারা লোগো ডিজাইন নিয়ে শুধু কাজ করতে, আসলে গ্রাফিক্স ডিজাইন কিন্তু অনেকটা বড় একটা সেক্টর, আপনি এখানে নির্দিষ্ট একটা টপিক নিয়ে কাজ করতে পারেন। যেমন গ্রাফিক্স ডিজাইন নিয়ে রয়েছে লোগো ডিজাইন, যেমন একটা ক্যাটাগরি, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন লোগো ডিজাইন একটা, ব্যানার ডিজাইন একটা, এবার আলাদা আলাদা প্রজেক্ট আর কি। তো লোগো ডিজাইন কীভাবে করতে হয়, লোগো ডিজাইন কী তার বিস্তারিত এখানে আলোচনা করা রয়েছে, লোগো ডিজাইন কত ক্যাটাগরি হয়ে থাকে, লোগো ডিজাইন কীভাবে করতে হয়, কোন কোন কালার ইউজ করলে আমাদের কোন জিনিসটা কেমন লাগবে, ফন্ট সাইজ কত রাখতে হবে লোগো ডিজাইনের ক্ষেত্রে, তার বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। তো আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন। এরপর আসে 7 নম্বরে, 7 নম্বর বলছে গ্রাফিক্স ডিজাইন ফর ডিজিটাল এ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেমন আপনি যখন ফেসবুকে যদি এখন ভিডিও দেখে থাকেন, দেখবেন যে একটু সময় পর পর কিন্তু অ্যাড চলে আসে। তো এই যে অ্যাডগুলো চলে আসে, বিভিন্ন ব্যানার অ্যাড দেখবেন, বিভিন্ন ভিডিও অ্যাড দেখবেন, তো এই অ্যাডের সাইজগুলো কেমন হবে, কীভাবে পাওয়ারফুল অ্যাড ক্রিয়েট করা যায়, সেটা যদি আপনি শিখতে চান, আপনি এখান থেকে কিন্তু সেটা শিখে নিতে পারবেন। এরপরে দেখেন আমাদের এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরি আপনার অনায়াসে কিন্তু দেখে নিয়ে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? যেমন এটা রয়েছে আমাদের ক্রিয়েট এ ফুড প্যাকেজ ডিজাইন, যারা ফুড পান্ডার মতো কোম্পানিতে কাজ করতেছেন বা ফুড রিলেটেড ডিজাইনে কাজ করতেছেন, তারা খুব সুন্দরভাবে এই কয়টা ভিডিও দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কীভাবে ফুড রিলেটেড ডিজাইনগুলো করতে হয়। তারপর হচ্ছে লেআউট ডিজাইন থিওরি, কীভাবে লেআউটগুলো ডিজাইন করতে হয়, লেআউট ডিজাইন তৈরি করতে পারবেন, ঠিক আছে? তারপর যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করতেছেন, এখান থেকে মোটামুটি টাইপোগ্রাফির একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এরপর ন্যাচারাল লাইট পার্টিকেল, এটা হচ্ছে আমাদের কি পোর্ট্রেট, এখান থেকে আপনারা ফেস থেকে কীভাবে আমাদের স্পটগুলো রিমুভ করতে হয়, যেটা মূলত আমাদের ফটোশপের কাজ, সেই জিনিসগুলো এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে? এখানে সব বিষয়ে ক্যাটাগরি অনুযায়ী দেওয়া আছে। তো এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্র্যাশ কোর্স, এটাতে যদি ক্লিক করেন অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলগুলো নিয়ে বিস্তারিত এখানে কিন্তু আলোচনা করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা বিষয়ের ক্যাটাগরি অনুযায়ী দেওয়া আছে। তারপর যে ফটোশপ নিয়ে, এখানে আপনার ফটোশপের ভিতরে কিন্তু ফোল্ডার পাবেন বেশ কয়েকটা। আমি যদি এরো বাটনে ক্লিক করি, এটা একটু উপরের দিকে নিয়ে যাই, প্রথমে যেটা রয়েছে এটাতে ক্লিক করে এখানে আপনার অনেকগুলো ভিডিও পাবেন প্রথম ফোল্ডারের ভিতরে, এটার পর আবার ফোল্ডার আছে। অর্থাৎ একটা কোর্সের ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে, যেমন ফটোশপের ভিতরে কিন্তু 5টা ফোল্ডার রয়েছে, ঠিক আছে? এই ভিডিওগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আশা করি আপনার গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক অনেক কিছু জানতে পারবেন, অনেক অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, ঠিক আছে? যেমন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 সালের মাস্টার ক্লাসটা এখানে রয়েছে। তো এখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ওয়ার্কিং পাথ কীভাবে কাজ করে, অ্যাপারেন্স অ্যান্ড অবজেক্ট কী, ড্রয়িং কীভাবে করবেন, ব্রাশ কীভাবে ব্যবহার করবেন, ইমেজ কীভাবে ব্যবহার করবেন আপনার ফটো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে, ইমেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইমেজ থেকে কীভাবে আপনারা শেপে কনভার্ট করবেন, শেপ থেকে কীভাবে অবজেক্টে কনভার্ট করবেন, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। টাইপ নিয়ে, টাইপিং টুল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর এখানে হচ্ছে আমাদের অ্যাডভান্স টেকনিকগুলো আলোচনা করা হয়েছে, কীভাবে আপনার ফটোশপে অ্যাডভান্স টেকনিকগুলো ব্যবহার করতে পারবেন। এক্সপার্ট ইলাস্ট্রেশনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আমাদের, ঠিক আছে? প্রত্যেকটি বিষয় নিয়ে এখানে আলাদা আলাদা আলোচনা করা হয়েছে। এখন এখানে আরেকটি বিষয়, আপনি চাইলে কিন্তু এই ভিডিওগুলো অনলাইনে কিন্তু প্লে করে দেখতে পারেন অথবা ডাউনলোড করেও কিন্তু দেখতে পারেন, যদি আপনি অনলাইন থেকে দেখতে চান। যেমন দেখেন আমি চাচ্ছি যে এই যেটা রয়েছে এটাকে আমি ওপেন করবো, এটা কিন্তু পিডিএফ একটা ফাইল, আমি একটা ভিডিও ওপেন করি, ভিডিও ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা কীভাবে কাজ করে। ইলাস্ট্রেটর ওপেন করি, এখান থেকে আমি ড্রয়িং নিয়ে একটা ভিডিও আপলোড করতেছি। তো আমি এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে দেখেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে?
ওপেন হচ্ছে, একটু হয়তো লোড নিবে। যদি নেট কানেকশন আপনাদের খুব ভালো Now that থাকে we know তাহলে how আপনি the এই যে দেখেন pencil ভিডিওটা tool কিন্তু প্লে works হচ্ছে এখানে, দেখতে and পাচ্ছেন we ভিডিওটা also প্লে হচ্ছে, know how এখানে the ড্রয়িং গুলো brush দেখাচ্ছে, tool ঠিক works. আছে। It's অথবা time এখান to থেকে আপনি introduce চাইলে another অনলাইনে tool ভিউ করে called কিন্তু the দেখতে পারেন, blob brush ফাইলটির tool. সাইজ কিন্তু প্রায় Now পিজির this উপরে, tool ঠিক আছে। is also here in ফাইলটির the সাইজ যদি toolbar পিজির together উপরে, with the paint যারা brush. মোবাইল দিয়ে The দেখতেছেন shortcut তাদের জন্য for it কিন্তু is not অসুবিধাই হবে, BS কারণ shift ফাইলটা ডাউনলোড D. করে নিতে। তো And যারা the main ইন্টারনেট ব্যবহার difference করেন, মানে ওয়াইফাই is যারা that this ব্যবহার tool করে, তাদের জন্য actually সুবিধা has হবে, a তারা brush চাইলে size. অনলাইনে ভিউ করে Now when ভিডিও you দেখে double নিতে click on পারেন the অথবা tool, ডাউনলোড it করে has তারপরে কিন্তু দেখে additional নিতে পারবেন। options, তো আপনাদের but যেটা we can সুবিধা already হয় আপনারা see that সেইভাবে there is ফাইলগুলো a ডাউনলোড করে size দেখে for the নিবেন। brush. তো এখন আসি, I'm going to এখন আসি increase আমরা this, যে আসলে and আমরা by the ফাইলটা way, you can কিভাবে see ডাউনলোড because করবো, I'm আমি যে using a লিঙ্কটা দিব সেই tablet, লিঙ্কটা আপনারা to কোথায় পাবেন। control the তো size এই ফাইলের লিঙ্কটি পাওয়ার জন্য আপনাদেরকে ছোট্ট একটা with কাজ the করতে হবে। আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে, ফেসবুকে আসার পর আপনাদের ফেসবুকে যে অ্যাড্রেস বার রয়েছে, অ্যাড্রেস বারে এসে লিখবেন AWAL, আওয়াল ক্রিয়েটিভ, CREATIVE, আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করবেন। আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপ দুইটাই আপনাদের সামনে চলে আসবে। তো প্রথমে আপনারা পেজটাতে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন, এটা অনুরোধ থাকলো। তারপর আপনার গ্রুপ যেটা রয়েছে গ্রুপের উপরে ক্লিক করবেন। গ্রুপের উপরে ক্লিক করলে আপনাদের সামনে গ্রুপটি আমার ওপেন হয়ে যাবে। তো এটা একটা প্রাইভেট গ্রুপ, তো অবশ্যই আপনাদেরকে প্রথমে এই গ্রুপে জয়েন হয়ে নিতে হবে আমার যে কোনো সোর্স ফাইল ডাউনলোড করে নেওয়ার জন্য। তো আপনি এখানে গ্রুপে যখন জয়েন হয়ে যাবেন, জয়েন হওয়ার পর নিচে দিকে দেখবেন বেশ কিছু লেখা থাকবে, যেমন ডিসিশন, ফিচার, টপিক, মেম্বার, মিডিয়া, ফাইল এবং রিল। তো আপনি এখান থেকে কী করবেন, জাস্ট ফাইলের উপরে ক্লিক করবেন। ফাইলের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এখানে অনেকগুলো ফাইলের লিস্ট চলে আসবে। আমি এখন পর্যন্ত যে ফাইলগুলো শেয়ার করেছি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বা অন্যান্য কম্পিউটার রিলেটেড, সেই ফাইলগুলো আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে সবার উপরে, যারা আজকে ভিডিওটি দেখতেছেন তারা সবার উপরে দেখতে পাবেন যে ফুল প্যাক কোর্স লিস্ট, এই যে একটা ফাইল দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই ফাইলটাকে ডাউনলোড করতে হবে। তো এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করতে পারেন, অথবা এই যেখানে থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন যদি এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখবেন ডাউনলোড অপশন দেওয়া রয়েছে। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পর ফাইলটি সেভ করার জন্য আমাদের একটা লোকেশন চাবে। তো আপনার ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন তার লোকেশন দিয়ে দিবেন। তো এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি আমাদের এখানে সেভ হয়ে যাবে। তারপর আপনারা এই ব্রাউজারটিকে ক্লোজ করে না দিয়ে মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করে নেওয়ার পর এই যে এইভাবে ফাইলটা পাবেন, তখন আপনি এই ফাইলটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এর ভিতরে আপনার লিঙ্কগুলো পেয়ে যাবেন। আমি যে লিঙ্কগুলো আপনার এখানে দেখালাম, যে লিঙ্কের মাধ্যমে ঢুকলাম এখানে, এই লিঙ্কটি আপনার পেয়ে যাবেন। লিঙ্কটিকে ওপেন করে আপনি তখন বিস্তারিতভাবে আপনার যেটা আগে শুরু করার প্রয়োজন আপনি মনে করবেন, তো আমার মনে হয় যে বেসিক থেকে আপনার শুরু করবেন, কারণ বেসিকটা জানলে আপনার পরবর্তী স্টেপগুলো সহজ হয়ে যাবে। তো বেসিকটা দেখবেন, তারপরে হয়তো 1 থেকে 2, 3, 4, 5 এভাবে সিরিয়ালে মেনটেন করে দেখবেন। আশা করি এখান থেকে আপনার অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা আমার এই কোর্সটি দেওয়া আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে, আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন, বা আমার ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে জানাতে পারেন। আমি যত সাধ্য চেষ্টা করবো আপনাদের সকল সমস্যার সমাধানগুলো দেওয়ার। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন করে টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।